আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। তো আজকে আমরা কালকে আমরা চলে যাব, তো আজকে আমাদের লাস্ট ঘোরা বাংলাদেশে। তো আমরা এখন যাচ্ছি আমাদের কয়েকটা ফ্যামিলি নিয়ে আমরা রাতের ডিনার করার জন্য। তো আমরা চলে এসেছি, এটা আমার ছোট খালা, তা আমাকে রেস্টুরেন্টে আদিয়াকে আর আমাকে দুজনকে দুইটা গিফট দিল আমার খালা, তো চ্যানেল থেকে দেওয়া। তো আমার তো খুবই পছন্দ হয়েছে আর আমি তো অনেক এক্সাইটেড। আমি এক্সপেক্টই করি নাই যে আমার খালা আমাকে রেস্টুরেন্টে এসে গিফট দিবে। তো তাদের সাথে আমার এবার দেখাই হয়নি, আজকে প্রথম রেস্টুরেন্টে আমাদের মিট হলো। তো আমরা এসেছি তালতলার মধ্যে তোমার পলিমা স্কুলের সামনে রোড সাইড কিচেনে রেস্টুরেন্টে। এটা কালকেই নাকি ওপেনিং করেছিল, মানে যেদিন আমরা গিয়েছিলাম। আমার তো এটা খুবই পছন্দ হয়েছে আর এটা অরিজিনাল পার্লের হচ্ছে ব্রেসলাইট, এটাও খুবই ভালো লেগেছে আমার, খুবই 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 পছন্দ হয়েছে। তো আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আমার আম্মুর ছোট বোন, আমার ছোট খালা, যে ছোটবেলা থেকেই পড়ালেখা করে কোলে পিঠে করে মানুষ করেছে। আমাদের দুজনকে দেখতে সেমই লাগে, সবাই বলে যে আমরা একই রকম। তো আর এই হচ্ছে আমার ভাই নিঝুম, আমরা অর্ডার দিয়েছি ওদের স্পেশাল সিগনেচার ডিশ, এক বল তোমার রাইস, আর হচ্ছে এখানে আছে চিকেন, আর হচ্ছে আছে তোমার একটা প্যাকেজ নিয়েছি। তো ওদের যেহেতু নতুন রেস্টুরেন্ট, ওরা এখনও গুছিয়ে কিছু করতে পারে না, অর্ডার যা করেছি অর্ধেকই তারা দেয়নি, আর রাত হয়ে গিয়েছে কারণ আমার বাসায় আমার শ্বশুর আর আমার বড় ননা শেষে ছিল, যার কারণে ওদের ওরা গিয়েছে অনেক রাতে। তো ওদের বিদায় করতে করতে আমাদের এই প্রোগ্রাম তো আগেই করা ছিল, বাট ওদের জন্য আমাদের দেরি হয়ে গিয়েছে, আসতেই চাইনি যেহেতু রাত 10টা বেজে গিয়েছে আর অনেক বৃষ্টি হয়েছিল, ওরাও যেতে পারছিল না, গাড়িও খুঁজে পাচ্ছিল না। তারপরে সুমন বলল কালকে যেহেতু আমরা চলে যাব, তো কথা দিয়েছি আমরা তাহলে যাব রেস্টুরেন্টে যত রাতই হোক যদি খোলা থাকে। তো আমি আন্টিকে বললাম, আন্টি কোথায় যাওয়া যায়, আমাদের যাওয়ার কথা ছিল তোমার গুলশানে একটা রেস্টুরেন্টে, কিন্তু এত দূর এখন এত রাতে সম্ভব না, আর ওদেরও অর্ডার বন্ধ হয়ে গিয়েছিল নেওয়া। তারপর আন্টির ফ্রেন্ডের রেস্টুরেন্ট তোমার রোড সাইড কিচেন, তো সেই জন্য একটু আমাদের স্যাক্রিফাইস করেছে, দেন আমরা যা অর্ডার করেছি অর্ধেকের বেশিই দেয়নি, যা পেরেছে তাই তাড়াহুড়া করে দিয়েছে, তো আমরা নিলাম। তো আমরা পুরো ফ্যামিলি এসেছি, আমাদের ফ্যামিলি এসেছে, আমার খালার ফ্যামিলি এসেছে, আমরা এসেছি, সবাইকে ইনভাইট করতে পারিনি যেহেতু হাতে সময় ছিল না। দেন নেক্সট আবার যদি আসি তখন ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আবার ডিনার করব, আশা রাখি। তো এখানে আমাদের তিনটা ফ্যামিলি এসেছি, বেশি কেউ আসতে পারি নাই, আর আমরা যে খেতে পারবো সেটাই বুঝতে পারিনি। যাই হোক, লাস্টের দিনটা আমাদের ভালোই ছিল। তো এখানে খাবার মানে বাংলাদেশ অনুযায়ী ওকে, বাট এই খাবারগুলো অনেক আগের, এখন মানে বাইরের দেশের এই খাবারের কোনো চল নাই, যেটা সত্যি কথা। তো যাই হোক, তারপরে আমাদের রাতটা ভালোই কেটেছে, যদিও পেরেশানির মধ্যে ছিলাম, অনেক মানুষ আসছিল, অনেক মানুষ অনেক কিছু দিয়েছিল, তো সবাই বাসায় এসেছিলো, বৃষ্টি ছিল, অনেক ঝামেলার মধ্যে ছিলাম, তারপরও লাস্ট মোমেন্টে খুব ভালো একটা টাইম কাটালাম। আশা করলাম তোমাদেরও ভালো লাগলো, আর আমার ছোটো খালাকে অনেক ধন্যবাদ, সবাই খাচ্ছে মজা করে। তো অনেক বৃষ্টি হচ্ছে, আমরা হেঁটে হেঁটে বাসায় এসেছি, তো এটা আমরা ছিলাম সম্ভবত এটা বৃহস্পতিবারে, আমরা শুক্রবারে চলে এসেছি। তো আশা করলাম ভালো লাগলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, খোদা হাফেজ।